স্বামী শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের বাড়িতে এই মুহূর্তে নারায়ণ পূজোর আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। ভাদ্র মাসে কৌশিক অমাবস্যার পূর্ণ লগ্নে মা আর তারার আশীর্বাদ ধন্য হয়ে আমরা আরাধনা করি এবং পূজা অর্চনা যজ্ঞাদি করি সকলের মঙ্গলার্থের জন্য। তারপরেই বাড়িতে নারায়ণ পূজোর আয়োজন করা হয়, সেই কারণেই আজকে বাড়িতে নারায়ণ পূজোর আয়োজন। দুপুরে নারায়ণ পূজো হয়েছে, সন্ধ্যায় বড় ঠাকুরের পুজো হবে। যে কোনো পুজো সম্পন্ন করার পর, মায়ের আরাধনা করার পর বাড়িতে নারায়ণ পূজো এবং বড় ঠাকুরের পুজোর শাস্ত্রানুসারে দেওয়ার রীতি ও নিয়ম রয়েছে। সকলকে এই পুজোর দর্শনের কারণে বা যারা দর্শন করতে পাচ্ছেন না তাদের জন্য, সকলের জন্য নারায়ণের কাছে প্রার্থনা করি সকলে সুখে শান্তিতে আনন্দের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন। শাস্ত্রানুসারে যে পুজোর নিয়ম বা রীতি বা রিওয়াজ রয়েছে তা মনের শান্তি এবং কর্মদক্ষতা ও কর্মক্ষমতাকে বৃদ্ধি করে। পূজার স্থল যত সুন্দর পরিচ্ছন্নতা থাকবে, যত সুসজ্জিত থাকবে, মনের আনন্দ, মনের উচ্ছ্বাস এবং মনের ভাব তত বিকশিত হবে এবং ঈশ্বর আরাধনায় তত মগ্ন হওয়া যায় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা তত সহজ হয়ে পড়ে। যার যেমন সামর্থ্য পূজা সেইভাবে করলেই হয়, ঈশ্বর কখনো একাধিক দ্রব্য আমাদের কাছে চায় না। কিন্তু শাস্ত্র এতটাই তার পাণ্ডিত্য দেখিয়েছে যে কোনো অংশেই কোনো কিছুকে বাদ দেয়নি। হিন্দু সনাতন শাস্ত্র অনুসারে ১২ মাসে ১৩ পাবন, দ্রব্য থেকে শুরু করে ফুল, ফল থেকে শুরু করে মিষ্টাদি, বস্ত্র থেকে শুরু করে অন্নাদি, মাটি থেকে শুরু করে পাথর, সুতো থেকে শুরু করে বস্ত্র, সকলেরই গুরুত্ব সমান। তাই ইতিমধ্যে নারায়ণ পূজোর কিভাবে সুসজ্জিত হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। নারায়ণ পূজোর ঘট সাধারণত ঘটে সাদা গামছা বা চেলি বা বস্ত্র লাগে। নারায়ণ পূজোর বিশেষত্ব হচ্ছে মোকা, অর্থাৎ পান, কলা, সুপুরি, কড়ি বা পয়সা দিয়ে সুসজ্জিত করা হয়। তার মধ্যে মিষ্টাদি বা বাতাসা থাকে এবং যে কোনো পুজো ফলাদি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রসাদ, সেইভাবে সুসজ্জিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গৃহে নারায়ণ পুজোর আয়োজনের দৃশ্য। আশা করি দৃশ্যটি দেখে আপনাদের মধ্যে ভক্তি এবং ঈশ্বরের প্রতি প্রেম ভাবাবেগ জেগেছে বা যাচ্ছে এবং মন থেকে মনে হচ্ছে একবার নমস্কার করি, বলি ওম নারায়ণং নমো, ওম নারায়ণং নমো। সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গলময় জীবন প্রদান করুন। আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য, সকলকে রইল ধন্যবাদ এবং ঈশ্বরের আশীর্বাদ। প্রার্থনা পূর্বক সুখ শান্তি বিরাজ করুক আপনাদের গৃহে।